আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছি, প্রত্যেকে ভালো আছি। আমার বিশ্বাস আমরা প্রত্যেকে ভালো মতো পড়ালেখা করছি। এই যে আমরা প্রত্যেক দিন তোমাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি, তোমরা রেগুলার ওই ক্লাসগুলো দেখছো, এবং আমার যে সকল অভিভাবকবৃন্দ এখন আমার ভিডিও ক্লাসটি দেখছেন, ওনাদেরকে বলছি আপনারা আমার এই ভিডিও ক্লাসটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। সাথে থাকা যে বেল বাটনটি আছে, সেই বেল বাটনটিকে হালকা করে একটু ক্লিক করে দেন, তাহলে আমার আপলোড করা প্রথম ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যা আপনাদের সন্তান তুল্য যতজন শিক্ষার্থী আছে তাদের উপকারে আসবে বলে আমার বিশ্বাস। তো আজকে আর কথা বেশি বাড়াবো না। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমার ডিসপ্লেতে ওয়েলকাম টু আইসিটি ক্লাস। তো আজকে নিশ্চিতভাবে বলতে পারি যে আমি, তোমরা জানো যে আমি নবম দশম শ্রেণীর ক্লাস নিয়ে আসি, এবং এই নবম দশম শ্রেণীর আজকে আমি আইসিটি বিষয়টা নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো ওয়েলকাম টু আওয়ার টু আইসিটি ক্লাস। নেক্সট পরিচিতি, আমার পরিচিতি আমি দিচ্ছি, তোমরা সবাই জানো আমি কে। আমি রকি বড়ুয়া, সহকারী শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয় সদর নোয়াখালী, এবং এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। প্লাস আজকে আমি কোন শ্রেণীর পড়াবো, শ্রেণী নবম এবং দশম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কোন অধ্যায় পড়াবো, পঞ্চম অধ্যায়। এখন একটু খেয়াল করো, আমরা অধ্যায়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলবো, আমাদের এসএসসি পরীক্ষায় তোমাদের আইসিটি থেকে শুধুমাত্র 25টা এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে, আর বাকি 25 নাম্বার হচ্ছে ব্যবহারিক। সো আমি তোমাদের যে কোনো অধ্যায় ধরার সময় প্রথমে তোমাদেরকে আগে আমি এমসিকিউ যেইগুলো গুরুত্বপূর্ণ সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, দেন আমি ব্যবহারিক অংশটাতে চলে যাব। তাহলে দেখো তো তোমরা একটা কিছু দেখতে পাচ্ছ কি না, এখন একটা ছবি আমি দিচ্ছি, দেখো ছবিটা একটু লক্ষ্য করো কি দেখা যাচ্ছে। নিশ্চয় তোমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত আছো, তোমরা ক্লাসে দেখেছো। এই যে সাদা মাঝখানে দেখতে আছে সেটা হচ্ছে প্রজেক্টর, তার পাশে একটা আছে স্মার্টফোন, এই যে আমার কার্সরটা আছে এখানে স্মার্টফোন, তারপরে আছে ল্যাপটপ, তারপরে আছে ডেস্কটপ কম্পিউটার, যেটা আমরা আগে দেখেছি স্কুলে, এখন অবশ্য আমাদের স্কুলে ডেস্কটপ কম্পিউটার নেই, এখন সবগুলোই ল্যাপটপ কম্পিউটার। ট্যাবলেট তোমাদের কারণে কারো কাছে আছে, ভিসিডি প্লেয়ার, তারপরে এক্সবক্স, প্লে স্টেশন, ডিজিটাল ক্যামেরা, সবগুলোর সাথে, এখানে যতগুলো আছে সবগুলোর সাথে আমরা কিন্তু কি পরিচিত, অর্থাৎ এই সবগুলো দিয়ে আমরা কি করি, হ্যাঁ আমরা একটা মাল্টিমিডিয়া ক্লাস করি, তাই না? তার মানে হচ্ছে আমি আর একটা ছবি যদি একটু লক্ষ্য করি, খেয়াল করো এই যে একটা ক্লাসরুম দেখা যাচ্ছে, তোমরা প্রত্যেকে ক্লাসরুমটা সম্পর্কে জানো, কি মনে পড়ছে, স্কুল, তাই না? হ্যাঁ, স্কুলের এই স্মৃতিগুলো মনে হচ্ছে আমাদের, আমরা আসলে এই করোনা মহামারীতে অনেকদিন স্কুল থেকে দূরে, আমার বিশ্বাস খুব সহসায় আমরা স্কুলে সকলেই ফেরত আসবো, আবার সেই প্রাণবন্ত পরিবেশে আমরা ক্লাস করতে পারব। এখন তাহলে এটা তারা কি বোঝাচ্ছে, মাল্টিমিডিয়া, গুড। তাহলে আজকে আমরা যেটা পড়াবো সেটা হলো বলতো মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, পঞ্চম অধ্যায়। তাহলে তোমাদের পরিয়ের প্রত্যেকে পঞ্চম অধ্যায়টা খুলে গেল, পঞ্চম অধ্যায়ের 64 নাম্বার পৃষ্ঠাটা খোলো, ওখানে আমরা দেখব যে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স নামে তোমরা এই যে আমি যে সামনে যেটি এনেছি সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। সো আমি প্রথমে বলেছিলাম যে আমি কি করব, আজকে তোমাদেরকে এমসিকিউ নিয়ে, মোটামুটি এমসিকিউ ইম্পর্টেন্ট আছে, সেই এমসিকিউগুলো নিয়ে আমি আলোচনা করব, যাতে করে তোমরা তোমাদের এমসিকিউগুলো ভালো মতো হয়। আমি আমার সামনের পাঠগুলোতে তোমরা দেখবে যে আমার কিছু লাল কালি দিয়ে আমি
আন্ডারলাইন করে দিয়েছে, তোমরা বইয়ে সেই আন্ডারলাইনগুলো একটু দাগান্বিত করে নিবা। তাহলে আমরা আমাদের পাঠে আসি। প্রথম অংশটা যেটা বলছে মাল্টিমিডিয়ার ধারণা, তো মাল্টিমিডিয়াটা কি প্রথমে আমাকে সেটা বুঝতে হবে। দেখো এখানে খুব সুন্দরভাবে লিখেছে, আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য বিভিন্ন মাধ্যম বা মিডিয়া ব্যবহার করেছে। লেখা একটি প্রকাশ মাধ্যম। আমরা জানি আমরা যখন কোনো কিছু লিখবো, এইভাবে যখন আমরা কোনো কিছু লিখবো, ঠিক আছে, সেটা একটা প্রকাশ মাধ্যম। আবার আমি যে কথা বলছি, শব্দ সাউন্ড, এটাও একটা প্রকাশ মাধ্যম। আবার তোমরা আমাকে দেখছো এখন, চিত্র, একটা আমি চিত্র দিলাম, ওই যে আগে একটা চিত্র দেখাইলাম, তোমরা বুঝতে পারছো এটা মাল্টিমিডিয়া ক্লাস। তার মানে চিত্র একটা প্রকাশ মাধ্যম। তাহলে আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি, তখন ওই মাল্টিমিডিয়ার সাথে, মাল্টিমিডিয়া বলে তাকে চিহ্নিত করি। তার মানে শুধুমাত্র শব্দ, শুধুমাত্র চিত্র, শুধুমাত্র লেখা, এই তিনটা আলাদা আলাদাভাবে মাল্টিমিডিয়া, তিনটার সমন্বিত অংশটা হবে কি মাল্টিমিডিয়া। তাহলে সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির কারণে এই মাধ্যমগুলির বহুবিধ ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে আমরা যখন ডিজিটাল যুগে বাস করছি, তখন আমাদের প্রকাশ মাধ্যমের ধরনও কি হয়ে গেছে, বদলে গেছে। এখন অনুভব করি যে দেখো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আমি দাগান্বিত দাগাই রাখছিলাম তোমাদের জন্য। দেখো অ্যানালগ যুগের মিডিয়াগুলোই ডিজিটাল যুগের প্রকাশ মাধ্যম নয়। কি বললাম? অ্যানালগ যুগের মিডিয়াগুলোই ডিজিটাল মাধ্যমে প্রকাশ মাধ্যম নয়, বরং অ্যানালগ যুগের পুরানো মিডিয়া এ যুগে ব্যবহৃত হলেও ব্যবহারের মাত্রা বদলেছে। এক সময় যেসব মিডিয়া ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হতো, তা এখন একসাথে ব্যবহৃত হচ্ছে। আবার সেই সব মিডিয়া যুক্ত হয়েছে ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা। তোমরা যখন উপরের ক্লাসে যাবা, ওখানে তোমরা বিভিন্ন রকমের প্রোগ্রামিং সম্পর্কে জানতে পারবা। এখনও অবশ্য আছে, আমরা সামনে দেখব, ঠিক আছে, সি প্রোগ্রামিং আছে, পাইথন আছে, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেকগুলো প্রোগ্রামিং আছে। আমরা এখন বহু মিডিয়াকে তা বহুমাত্রিকতা ও প্রোগ্রামিং করার ক্ষমতার জন্য ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, এই দুটি শব্দ এখন ব্যাপকভাবে প্রচলিত। এক কথায় মাল্টিমিডিয়া মানে বহু মাধ্যম। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়াটা কি? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে সেই বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে, ইন্টারেক্টিভ মানে নিজেদের মধ্যে যেটা আছে, এটা একটা বহু মাধ্যম যার সাথে ব্যবহারকারীরা যোগাযোগ করতে পারে। তারপরে আমরা আরেকটাতে আসি, দ্বিতীয় অংশে যেটা বলছে মাল্টিমিডিয়া কি। তাহলে মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়। আমরা অন্তত তিনটা মাধ্যম, আমি বলেছি তিনটা মাধ্যম বা মিডিয়া ব্যবহার করে নিজেদের প্রকাশ করি, সেগুলো হচ্ছে কি কি। তাহলে তিনটা মিডিয়া কি কি আমি দাগিয়ে রাখছি, বর্ণ, চিত্র এবং শব্দ। বর্ণ, চিত্র এবং শব্দ, তাহলে এই মাধ্যমগুলো বিভিন্ন রূপে রয়েছে। এই তিনটি মাধ্যমে তাদের বিভিন্ন রূপ নিয়ে কখনো আলাদাভাবে, কখনো একসাথে আমাদের সামনে আবির্ভূত হয়। এসব মাধ্যমের প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ নানাভাবে নানা নামে চিনে থাকি। তবে এর সবগুলোই এই এক বা একাধিক মাধ্যমে আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না, ঠিক আছে। তাহলে কাগজের প্রকাশনা বা রেডিওকে কেউ মাল্টিমিডিয়া বলতে চাইবেন না, বলাও ঠিক হবে না। আমি প্রথমে বললাম আমি কথা বলছি, তোমরা শুনছো শব্দ, দিস ইজ নট মাল্টিমিডিয়া। চিত্র দেখছো, দিস ইজ নট মাল্টিমিডিয়া। একটা লেখা আছে, তোমরা এখন তোমাদের মোবাইল স্ক্রিনে অর ল্যাপটপ স্ক্রিনে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ, দিস ইজ নট মাল্টিমিডিয়া। বাট যখন একসাথে শব্দ, বর্ণ, চিত্র একসাথে হবে, তিনটা সমন্বিত হবে, তখন সেটাকে আমরা বলবো মাল্টিমিডিয়া। অর্থাৎ মিডিয়া বলতে আমরা বুঝি আলাদা আলাদা যে জিনিসগুলো সেগুলো বুঝি মিডিয়া, মাল্টি মানে হচ্ছে বহু। ক্লিয়ার? আশা করি এটা সম্পর্কে আর তোমাদের বোঝানো লাগবে না, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। আবার ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কী বলছি মাল্টিমিডিয়া কাকে বলতে পারি? টেলিভিশন, ভিডিও এবং সিনেমা, আমি দাগাই রাখছি, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া। আবার ভিডিও গেমস, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজকে আমরা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। তারপরে আমরা
আরেকটু আসি দেখো, মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তার ধারণ বা পরিচালনা করা যায়, এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে, তাই না? বা আমি কি বলছি, মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ বা পরিচালনা করা যায়। যেমন এই যে আমি এখন তোমাদের সামনে এই আইসিটির পঞ্চম অধ্যায়টা নিয়ে পাঠদান করাচ্ছি, এটি কিন্তু একটা মাল্টিমিডিয়ার ব্যবহার, ডিজিটাল যন্ত্রের সহায়তা। মানে তোমার হাতে যেই যন্ত্রটা আছে সেটা অবশ্যই ডিজিটাল, না হলে তুমি আমাকে দেখতে পাইতে না, তাই না? তাহলে এটি সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে বা অন্যরূপে সরাসরি সম্প্রসারিত হতে পারে। মাল্টিমিডিয়া বিষয়বস্তুর ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকে মাল্টিমিডিয়া নামে চিহ্নিত করা হয়ে থাকে। কোনো 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 একটি কর্মকাণ্ডে তিনটি মাধ্যমকে একই সাথে ব্যবহার করলে সেটাকে আমরা কী বলি, মাল্টিমিডিয়া বলি। তাহলে এটা কবে, সর্বপ্রথম সিনেমাটা আমরা বলছি সিনেমাটাকে মাল্টিমিডিয়া 1900-এর শেষ দিকে, মানে 1895 সালে সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হওয়ার পর, তাতে বর্ণ, চিত্র, চিত্র ইংলিশটা একটু মনে মাথায় রাখবা, গ্রাফিক্স, ঠিক আছে, শব্দ এবং চলমানতা বা অ্যানিমেশন, ঠিক আছে, আমরা অ্যানিমেশন বিভিন্ন ধরনের কার্টুন তোমরা দেখেছো, তাই না? অ্যানিমেশন যুক্ত হওয়ার বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হওয়ার ব্যাপারটি ঘটতে থাকে, যা মাল্টিমিডিয়ার একটি রূপ। আজকের দিনের মাল্টিমিডিয়া পূর্বপুরুষ বলতে তাই সিনেমাকে স্মরণ করতে হবে। তবে প্রযুক্তিগতভাবে বিভিন্ন মাধ্যমে যুক্ত হওয়ার সেই সূচনাকালটি অনেক আগে হলেও এসবের সাথে কম্পিউটারে যুক্ত হওয়া খুব বেশি দিনে কিন্তু নয়। বুঝা গেছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটু যাই, মাল্টিমিডিয়ার মাধ্যম তাহলে কি কি হতে পারে মাল্টিমিডিয়া, একটু খেয়াল করো। আমরা সবাই জানি সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কম্পিউটার গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্র হিসেবে সমধিক পরিচিত হয়ে আসছে। তথ্য প্রক্রিয়াকরণের প্রক্রিয়াকরণ ও যোগাযোগ কম্পিউটারের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল। এরপর লেখালেখি করার জন্য এই যন্ত্রটি ব্যাপক ব্যবহার শুরু হয়। কিন্তু এসব কাজ করার জন্য শুরুতে কম্পিউটার একটি মাত্র মিডিয়া, যথা বর্ণ ব্যবহার করতে হতো। কিন্তু কালক্রমে কম্পিউটার চিত্র এবং শব্দ সমন্বিত হয়, তাই না? অবশ্যই। তাছাড়া কম্পিউটারে রয়েছে প্রোগ্রামিং করার ক্ষমতা, যে প্রোগ্রামিংয়ের কথা আমি আগেই বলেছি, তাই না? তোমরা সামনে জানতে পারবো, এটা উপরের ক্লাসে আরও জানবে। বস্তুত কম্পিউটারে মাল্টিমিডিয়া মানে হলো বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয়ে একটা ইন্টারেক্টিভ অভিজ্ঞতা। ইন্টারেক্টিভ কি আমি বলেছি, অতীতের চাইতে এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। এবং যন্ত্র হিসাবেও মাল্টিমিডিয়ার ব্যবহার কেবল কম্পিউটারে সীমাবদ্ধ নয়, পাশাপাশি আমাদের হাতের কাছের মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট, অন্যান্য ডিজিটাল যন্ত্র এখন মাল্টিমিডিয়া ধারণা ও পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে। আমি কিন্তু প্রথম চিত্রটা দেখিয়েছি তোমাদের, তাই না? স্মার্টফোন, মোবাইল ফোন, ট্যাবলেট, এরকম আরও কিছু ডিজিটাল যন্ত্র আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন তারপর আমরা একটু আসি, দেখো মাল্টিমিডিয়ার প্রথম বা প্রধান মাধ্যমগুলো কি কি। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, তোমাদের বইয়েও আছে চিত্রটা, একটু ভালো মতো দেখো কি কি বলেছে এখানে। আমার মাঝখানে আছে মাল্টিমিডিয়া কি কি হইতে পারে। ফার্স্ট, টেক্সট বা বর্ণ। ফার্স্ট। সেকেন্ড, চিত্র ও গ্রাফিক্স। থার্ড, শব্দ বা অডিও। ফোর্থ, ভিডিও। ফিফথ, অ্যানিমেশন। অ্যান্ড সিক্স, ইন্টারেক্টিভ কম্পিউটিং। ক্লিয়ার? তাহলে সারা পৃথিবীতে এখন সর্বপ্রথম যে প্রবণতাটি স্পর্শ করেছে সেটি হচ্ছে প্রচলিত ধারণা বা প্রচলিত যন্ত্রগুলোকে কম্পিউটারে দিয়ে স্থলাভিষিক্ত করা। তাহলে এই যে চিত্রটা, এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে তোমাদের, মনে রাখতে, এখান থেকে যে কোনো কিছু আসতে পারে, এমসিকিউ একটা থাকেই, এই চিত্রটা থেকে একটা এমসিকিউ তোমরা পাবা। কেমন? তাহলে মাল্টিমিডিয়া এখানে কয়টা দিয়েছে, ছয়টা। কী কী? বর্ণ বা টেক্সট, চিত্র ও গ্রাফিক্স, অডিও শব্দ, ভিডিও, অ্যানিমেশন, ইন্টারেক্টিভ কম্পিউটিং। ওকে, দেন আমরা পরে যাচ্ছি। এবার এই যে বিষয়গুলো বলেছি সেগুলোর একটু বিবরণ আমি তোমাদেরকে তোমাদের সামনে এখন পেশ করব। এক, বর্ণ বা টেক্সট, তাহলে এটা কি?
সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটারে করা হয়। এক সময় টাইপরাইটার দিয়ে এসব কাজ করা হতো, এখন অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, তাই না? এখন আর ওটুকুলো না, শুধু কম্পিউটার আমরা ক্লিক করবো, বাকিটা অটোমেটিক কাজগুলো কম্পিউটারে সেরে নেয়। তাহলে চিত্র বা গ্রাফিক্স খেয়াল করো, দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি হয়, সম্পাদনা ইত্যাদির যাবতীয় কাজ কম্পিউটারে ব্যবহার করে করা হয়। আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইন, পেন্টিং, ড্রয়িং বা কমার্শিয়াল গ্রাফিক্স নামক চারুকলার যে অংশটি রয়েছে তাতে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত সীমিত, খুব কম। মানে একটা একজন ডিজাইনারকে তুমি দিলা, উনি কোনো রকম একটা চিত্র এঁকে দিল, ওখানে কিন্তু কম্পিউটারের কাজ নাই, তাই না? তবে একটি ব্যতিক্রমী এলাকা হচ্ছে মুদ্রণ বা প্রকাশনা। আমি তো আঁকলাম, কিন্তু এখন আমার অনেকগুলো কপি করা দরকার। অনেকগুলো কপি করতে হলে কী দরকার? একই রকমভাবে কি আমি এতগুলো আঁকবো? এতগুলো এখন আঁকার দরকার নেই, শুধু মুদ্রণে দিয়ে দেব একটা মেশিনের মধ্যে, সেটা আমরা ফটো কপি বলতে পারি, বা কী বলে এটাকে, এই যে তোমাদের ইয়ে আছে না, যে ব্যানারগুলো যে বের করে, ওইরকম একটা যন্ত্রের মধ্যে দিয়ে দিতে পারি, শুধু মুদ্রণ হবে প্রকাশনা। এটা হচ্ছে একটু ব্যতিক্রম। তাই মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় 90 দশকে। প্রথমে ফটোশপ দিয়ে স্ক্যান করা ছবি সম্পাদনা থেকে শুরু হয়, ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্স কম্পিউটারে জায়গা করে নিতে থাকে, ঠিক আছে? তারপরে দেখো ভিডিও। তাহলে ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স, একে চলমান গ্রাফিক্স বলা হয়। বিশ্বজুড়ে ভিডিও একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া, টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রে ভিডিওর ব্যবহার ব্যাপক। টু, অ্যানিমেশন। অ্যানিমেশন এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটি চলমান বা স্থির হতে পারে, এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হতে পারে, ঠিক আছে? ত্রিমাত্রিক বলতে তোমরা আমাকে দেখছো থ্রি ডাইমেনশন, থ্রি ডি, ঠিক আছে? আর দ্বিমাত্রিক হচ্ছে জাস্ট আমরা একটা ক্ষেত্র ধরে নেব, এটা হচ্ছে কি দ্বিমাত্রিক। আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার ও ক্রমশ ব্যাপক হচ্ছে, বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয়। তবে অ্যানিমেশন কাজ করার লোকের অভাব রয়েছে। আসলে অ্যানিমেশন কখনোই কেবল একটা একক মিডিয়া হিসাবে ব্যবহৃত হয় না, এর সাথে কী কী থাকে? অডিও থাকে, ভিডিও থাকে, টেক্সট থাকে, গ্রাফিক্স থাকে ইত্যাদি, তেমন শুধুমাত্র একটা দিয়ে কিন্তু হবে না। অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এই সবগুলো নিয়ে হচ্ছে কি অ্যানিমেশন। একটা এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট আমি দাগিয়ে রেখেছি তোমাদের জন্য, শব্দ বা অডিও। তাহলে শব্দ বা অডিও রেকর্ড সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা দুনিয়া এখন কম্পিউটারের উপর নির্ভর করছে। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অ্যানালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়ছে, এখন আসলে নাই এখন, তাই না? কম্পিউটার দিয়ে উন্নত মানের সাউন্ড রেকর্ডিং করতে পারে, ঠিক আছে? এখন আরও কিছু জিনিস দেখবো, দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার, এটা কেমন? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহারটা আমরা একটু দেখব, কেমন? তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে মাল্টিমিডিয়ার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ক্ষেত্রসমূহ নানান দিকে উন্মোচিত হচ্ছে। কী কী? এক, শিক্ষা উপকরণ হিসাবে, এই যে তোমরা আমি অন্য কোথাও যাবো, তোমাদের হাতে এখন যে যন্ত্রটি আছে, যে ডিজিটাল যন্ত্রটি আছে, সেটা হইতে পারে মোবাইল, হতে পারে ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ, যেটাই হোক না কেন, আমার যে ভিডিও ক্লাসটি দেখছো এটা কিন্তু কি মাল্টিমিডিয়া, তাই না? অর্থাৎ শিক্ষার একটা কি উপকরণ হিসেবে তোমার হাতের মধ্যে আছে। আমি যেটা দিয়ে রেকর্ড করছি সেটাও কিন্তু একটা কি শিক্ষার উপকরণ, ওকে? তাহলে এখানে দেখো, শিক্ষার উপকরণ হিসেবে বর্তমানে মাল্টিমিডিয়ার ব্যবহার ব্যাপক। সে শ্রেণীকক্ষগুলো মাল্টিমিডিয়া ব্যবহার হলে শিক্ষার্থীরা খুব সহজে সেটি বুঝতে পারবে, এবং শিক্ষণীয় বিষয়টি মাল্টিমিডিয়ার মাধ্যমে সহজে উপস্থাপন করতে পারবেন। এছাড়া মাল্টিমিডিয়া সফটওয়্যার কি রয়েছে? মাল্টিমিডিয়ার সফটওয়্যার রয়েছে, একাধিক সফটওয়্যার রয়েছে। এই যে এখন আমি তোমাদের ভিডিওটা, তোমাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি, এটা কিন্তু একটা নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে। কী সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার। তোমাদের জন্য যে ক্লাসটা এখন আমি দিচ্ছি এটাও কিন্তু একটা সফটওয়্যার। কী সফটওয়্যার? পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, কেমন? এই যে আমি লেখাগুলো লিখেছি এখানে, লেখাগুলো কিন্তু একটা বিশেষ সফটওয়যার। এটা কি হইতে পারে? সেটা এমএস ওয়ার্ড সফটওয়্যার, আলাদা আলাদা সফটওয়্যার।
তোমরা যে এখন আমার এই ভিডিও ক্লাসটি দেখছো সেটা কিন্তু একটা কেসের ফলে সফটওয়্যারের মাধ্যমে, সেটা কি ভিডিও সফটওয়্যার, ক্লিয়ার? অর্থাৎ তোমরা ভিডিওতে ক্লিক করার পরে তোমরা আমার শব্দটা দেখতে পাচ্ছ, এছাড়া কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখতে পেতে না। তাহলে শিক্ষা উপকরণ হিসেবে আমরা এগুলা ব্যবহার করব। এখন কি কি হইতে পারে এর মধ্যে? এক, মাল্টিমিডিয়া সফটওয়্যার। তাহলে মাল্টিমিডিয়া সফটওয়্যার কি? বাংলাদেশে মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রস্তুত হয়, প্রস্তুত হওয়া কেবল শুরু হয়েছে মাত্র। বাংলাদেশ একাত্তর, অবসর, বিশ্বকোষ, নামাজ শিক্ষা, বিজয় শিশু শিক্ষা, এমন কয়েকটি সিডিতে মাল্টিমিডিয়া প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এখানে প্রকৃত ইন্টারেক্টিভিটি এখনও নেই বললেই চলে। অবশ্য আশা করা হচ্ছে 21 শতকে বাংলাদেশে ব্যাপকভাবে মাল্টিমিডিয়ার সফটওয়্যারগুলো তৈরি হবে। আসলে হচ্ছে এখন কিন্তু দিন দিন ডেভেলপ হচ্ছে, দিন দিন অনেক বেশি। যেমন ধর আগে আমাদের বিষয়টা যদি একটু বলি, দেখো আগে আমরা শুধু টাইপ করতাম, অনেক কষ্ট হয়ে যেত, কিন্তু এখন কী করেছে, নিকোসবেন নামক, অব্র নামক অনেকগুলা ফোনেটিক কিবোর্ড তৈরি করে, জাস্ট AMI লিখেছি আমি হয়ে গেছে, ঠিক আছে, AMI লিখেছি আমি হয়ে গেছে, কেমন। দেন আসো দুই, ডিজিটাল প্রকাশনা। তাহলে ডিজিটাল প্রকাশনাটা সম্পর্কে আমি তোমাদেরকে আগে একটু বলেছি, এখন একটু আবারও বলছি, ঠিক আছে। ডিজিটাল প্রকাশনাটা কি? আমাদের প্রকাশনা এখনও কাগজ নির্ভর, তবে 21 শতকে অবশ্যই ডিজিটাল প্রকাশনা হবে, প্রকাশনার শতক হবে বাংলাদেশে, ক্লিয়ার? মানে এখন আমরা কাগজে করে প্রিন্ট দিচ্ছি, কিন্তু পরবর্তী দেখছে কাগজ হবে না, এটা ডিজিটাল ব্যানারের মতন হয়ে যাবে, ঠিক আছে, কিসের মতো হয়ে যাবে, ডিজিটাল ব্যানারের মতো হয়ে যাবে। দেন আসো নেক্সট আমরা আরটাতে আসি, বিনোদন। তাহলে বিনোদন কি? বিনোদনের অধিকাংশ এলাকায় মাল্টিমিডিয়া জুড়ে রয়েছে, সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়া সাহায্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরও প্রাণবন্ত করা হয়েছে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট নয়, সিনেমা বা নাটকের ক্ষেত্রে মাল্টিমিডিয়ার সাহায্যে স্পেশাল ইফেক্ট ব্যবহার করে আরও প্রাণবন্ত করা হয়েছে। নাম্বার থ্রি, বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপনে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে অত্যন্ত আকর্ষণীয় ভাবে তা উপস্থাপন করা সম্ভব হচ্ছে, সম্ভব অসম্ভব অনেক কিছুই দেখানো যাচ্ছে বিজ্ঞাপনের সাহায্যে, তাই না? এটা আমরা জানি, আমি সেটা সম্পর্কে বলবো না, তোমরা নিজেরাও বুঝতে পারছো, তাই না? তারপর আছে গেমস। এখন তো গেমস একটা মহামারী আকারে মানে কি বলেছে, এটা মহামারী আকারে ধারণ করেছে। তোমাদের দেখছো সারাদিন গেমস, তাই না, অনেক ধরনের গেমস আছে, শুধু সারাদিন গেমস, কিন্তু এই গেমস খেলার আসলে অনেক আছে সাইড এফেক্ট, কিন্তু মারাত্মক, এতে কিন্তু মানসিক বিকার, মানসিকভাবে তোমরা বিকারগ্রস্ত হয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে গেমসটা কি? দেখো কম্পিউটার গেমস বা ভিডিও গেমসগুলোতে মাল্টিমিডিয়ার ব্যবহার প্রচুর বা ব্যাপক। গেমসগুলোতে মাল্টিমিডিয়া ব্যবহারের ফলে প্রকৃততে বাস্তবতা ছোঁয়া পেতে শুরু করেছে। এখনকার গেমসগুলো দেখো অনেক বাস্তবিক, তাই না? আচ্ছা, তারপরে আমরা যাব অ্যানিমেশন। তাহলে অ্যানিমেশনটা কি? অ্যানিমেশনটা হলো এক ধরনের গ্রাফিক্স বা চিত্র, তবে সেটা চলমান বা স্থির হতে পারে, এটা দ্বিমাত্রিক ত্রিমাত্রিক হতে পারে। আমরা আগে অ্যানিমেশন সম্পর্কে বলেছিলাম, তাই না? আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহারও ক্রমশ সব ব্যাপক হচ্ছে, বিশেষত বিজ্ঞাপন চিত্র অ্যানিমেশনের একটি প্রিয় বিষয়, তবে অ্যানিমেশন কাজ করার লোকের অভাব অনেক, ঠিক আছে। আসলে অ্যানিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না, এর সাথে কী কী থাকে, চারটা জিনিস বলেছি, অডিও, ভিডিও, গ্রাফিক্স, টেক্সট, এই চারটা বিষয় সম্পর্কে রয়েছে। তাহলে যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন, তিনি মাল্টিমিডিয়া কন্টেস্টেন্ট ডেভেলপার। এই কাজটি তাহলে আমরা এখানে দেখলাম, দেখো কন্টেন্টস ডেভেলপার কাকে বলে, যিনি টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কি করে কাজ করে, তিনি হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। এই কাজটি করার জন্য অ্যাডোবি ফটোশপ থেকে 3D স্টুডিও মার্কস বা মায়া ইত্যাদি অনেক সফটওয়্যার ব্যবহার করা হয়, এই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। কিন্তু বর্তমান প্রেক্ষিতে বিবেচনা করে আমরা অনেকে মাল্টিমিডিয়ার প্রোগ্রামার বা মাল্টিমিডিয়া অথবা মাল্টিমিডিয়ার অথর বলবো, যারা
এসব মিডিয়া ব্যবহার করে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করেন। বস্তুত কন্টেন্ট ডেভেলপার করা ও সফটওয়্যার যা দিয়ে একটা চমৎকার কন্টেন্ট ডেভেলপ করা যায় বা কন্টেন্ট তৈরি করা যায়। কিন্তু আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম বলবো ডিরেক্টরকে, যার সাহায্যে প্রিমিয়ার বা ফটোশপ তৈরি করে মিডিয়াগুলো মিলিয়ে একটি ইন্টারেক্টিভেশন অ্যাপ্লিকেশন করা যায়। ঠিক আছে, দেন এই মোটামুটি ছিল আমাদের আলোচনা। তারপর আমাদের আরও বিভিন্ন আলোচনা আছে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আসলে মূলত ব্যবহারিক কিছু জ্ঞান তোমাদের দরকার, আমি তোমাদেরকে দেখাবো। বাট ওই জিনিসগুলো দেখার আগে আমি তোমাদেরকে কি এখন ডিসপ্লেতে কী দেখা যাচ্ছে, কিবোর্ড, কিবোর্ড সম্পর্কে একটু জানা লাগবে তোমাদের। কিবোর্ড পরিস্থিতিটা একটু দরকার, কেমন? আমি একটু কিবোর্ড পরিস্থিতিটা তোমাদেরকে একটু দিচ্ছি, দেখো। এ হচ্ছে আমাদের একটা কিবোর্ড, তাই না? কিবোর্ডের একদম কোনায় যেটা আছে সেটাকে বলা হয় স্কেপ। ওটা দিয়ে মূলত আমরা কোনো একটা ওপেন করেছি, আমি স্কেপটা বাটনটি দেবো, আগের সাবেক অবস্থানে চলে যাবে, বা F1 থেকে 12 পর্যন্ত এগুলো হচ্ছে ফাংশন কি। দেন এখানে একটা আছে এন্টার, তারপর আছে ব্যাক স্পেস, এটা দিয়ে অর্থাৎ কোনো কিছু লিখলাম, ব্যাক স্পেসগুলো আবার কেটে কেটে আগের জায়গায় চলে গেল, ডিলিট। তারপর হচ্ছে প্রিন্ট স্ক্যানার যেটা থাকবে, এটা দিলে আমরা যে লেখাটা প্রিন্ট করবো সেটাতে চলে যাব। তারপর এটাকে বলা হয় স্ক্রোল। তারপর এখানে তিনটে আছে, সেটা হচ্ছে ইন্ডাকশন, আমরা কি সেটা নাম্বার কিবোর্ড দিব না কি কী বলে এটাকে স্ক্রিনশট নিব নাকি স্ক্রোল লক করে দেবো। আর এখানে কিছু আছে সেগুলো বলা হয় নাম্বার প্যাড, এটাকে বলা হয় অ্যারোস, শিফট, কন্ট্রোল, তারপর আছে কি এটা নাম মেনু, তারপর এটা উইন্ডোজ, উইন্ডোজ দুইটা থাকে, ঠিক আছে, এটা অল্টার, অল্টারও দুইটা থাকে, এটা হলো ব্যাক স্পেস, তারপর উইন্ডোজ তো বললাম, অল্টার তো বললাম, কন্ট্রোল শিফট, তারপর আরেকটা থাকে কি ক্যাপস লক। ক্যাপস লক হচ্ছে একটা লেখা ছোট হওয়া বা বড় হওয়া। তোমরা দেখবে একটা লেটারের মধ্যে দুইটা শব্দ থাকে, ক্যাপস লক দিলে হচ্ছে ক্যাপিটাল লেটার, আর ক্যাপস লক যদি আমরা আনলক করে দিই তাহলে হবে কি সেটা স্মল লেটার। এই ছিল মোটামুটিভাবে আমাদের কিবোর্ড পরিচিতি। সো এ পর্যন্ত আশা করে তোমরা বুঝতে পেরেছো ভালো মতো, তোমরা ভালো মতো বুঝেছো আশা করি। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।